বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে বিক্রমসিংহে শেখ হাসিনা ইস্যু ও বাংলাদেশ ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত, তবে হাসিনা দেশের বাইরে থাকতে চাইলে তাকে বাইরেই থাকতে দেওয়া উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফেরানোই এখন প্রথম লক্ষ্য হওয়া উচিত, এছাড়া দেশ কিভাবে চালানো যায় সেই সিদ্ধান্তেও সাধারণ মানুষকে যুক্ত করা হোক। এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।